সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান এই কথা বলতে পারে? কালো টাকা দিবেন নি? পররাষ্ট্রমন্ত্রী বলেন যে স্বচ্ছ নির্বাচন হবে বিদেশে যে যাই বলুক। তো বিদেশের সাথে আপনাদের শত্রুতা কিস কেন? যে বারবার বিভিন্ন দেশ বলছে যে স্বচ্ছ নির্বাচন দিতে হবে, অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে, তাহলে বিদেশে যে যাই বলুক স্বচ্ছ নির্বাচন হবে, এটাই তো রহস্যজনক। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব, আপনার এই কথার মধ্যেই ইঙ্গিত বহন করে যে আপনাদের উদ্দেশ্য অশুভ। আপনারা দিনের আলোতে, আপনারা প্রকাশ্যে ভোটারদের ভোট কেন্দ্রের যাওয়াতে বিশ্বাস করেন না, এটা অবিশ্বাস করেন, এটাই আওয়ামী লীগের ঐতিহ্য। আর ঐতিহ্যের মধ্যেই তো বাকশাল, বাকশাল মানেই তো সব দল বন্ধ। এই ঐতিহ্য, এই ইতিহাস নিয়েই তো আপনারা আজকে 14 বছর জনগণকে কারাগারের মধ্যে ঢুকিয়েছেন, গোটা দেশকে একটা তারা বন্দী করেছেন, করে আজকে গায়ের জোরে ক্ষমতায় আছে। আপনার নির্বাচন কমিশনার গত পরশুদিন বলেছে কালো টাকা দিলে নিয়ে কিন্তু স্বাধীনভাবে ভোট দিলেন। আরে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান এই কথা বলতে পারে? কালো টাকা দিলে নিয়ে আপনি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান, কারণ আপনি শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত, আপনি আওয়ামী চেতনায় অনুপ্রাণিত, আপনি লুটপাটের চেতনায় অনুপ্রাণিত, আপনি দুর্নীতির চেতনায় অনুপ্রাণিত, তাই কালো টাকা আপনি নিতে বলেন। আরে আপনি সাংবিধানিক প্রধান, আপনি কালো টাকা নেবেন কেন? এই দেশ থেকে যাতে কালো টাকা মুক্ত হয়ে জনগণ স্বচ্ছভাবে ভোট দিতে পারে, আপনার তো সেই দায়িত্ব। আর আপনি বলছেন কালো টাকা দিলে নিয়ে তবে স্বাধীনভাবে ভোট দিয়ে, এই অনৈতিক কথার জন্যই কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার তার পদত্যাগ করা উচিত। জেলের মধ্যেই নিষ্ঠুর জেল, 24 ঘন্টা লকআপ, সে বিশুদ্ধ অক্সিজেন নিতে পারবে না, সে শ্বাস নিতে পারবে না, সে মুক্তভাবে কারোর সাথে, কারাগারের মধ্যেও কারোর সাথে সে কথা বলতে পারবে। কি অপরাধ করেছে? ও তো ক্যাসিনো চালায়নি, ও তো সন্ত্রাসী করেনি, ও তো মানুষ হত্যা করেনি, সে তো করোনার নামে কোনো হাসপাতাল খোলেনি, করেছে তো সব আপনাদের লোকরা। আর আজকে সাইফুল আলম নীরব কারাগারে 24 ঘন্টা লকআপ, আব্দুল মোনায়েম মিন্না কারাগারে, তাদেরকে কারোর সাথে কথা বলতে দেওয়া হয় না। আমি আইজি প্রিজন সাহেবকে বলবো, আপনি সেনাবাহিনীর লোক ভালো কথা, প্রধানমন্ত্রীর এসএসএফ ছিলেন, আপনি অনেক সিসি ক্যামেরা লাগিয়েছেন, অনেকের কাছে বাইরে থেকে অনেক কিছু যায়, যারা ডাকাত প্রকৃত সন্ত্রাসী তারা অনেক সুযোগ পায়, আমরাও কারাগারে থেকে এসেছি। আপনি আইজি প্রিজন, আমাদের সাথে কারাগারের মধ্যে কে কথা বলছে? আমাদের যদি বাসা বাড়ি থেকে, বাড়ি থেকে যদি কিছু খাবার যায় আপনি সেটাও ঢুকতে দেন না, কিন্তু ভেতরে আবার অনেক কিছু ঢোকে। আপনি আর কি হতে চান? আপনি আইজি প্রিজন ব্রিগেডিয়ার, আপনি প্রধানমন্ত্রীকে খুশি করতে চান যে দেখুন প্রধানমন্ত্রী আমি বিএনপির নেতাদেরকে কি ধরনের নির্যাতন করি, তাহলে আপনার বোধ হয় আরো প্রমোশন হবে,